বড়ই দেত কামুর দিলি যে রাম সুটকে সুটকি না কেন ওরাম ডাক্তার শাসন দিতুন সারা জীবন বলে তোমার এই জিবলা সাইটে যাওয়ার লাগবো মহিলা মানুষের ছোঁয়া পাই আর লাভ নাই যাও তুমি না শোনা শোনা তুমি তো জানোই আমার স্বামী বিদেশ থাকে আসলে একা একা ঘরে ঘুম আসে না আর তোমার আমার খুব ভালো লাগে একবার মরলাম একবারে জীবন তো আজকের ভিতরে থাকতেছে না কেমনি আসলে তো আমার বউ বিদেশ আমার তো প্যারাসিনের মধ্যে পড়ে গেলাম তোমার কি আমার ভালো লাগে না আরে কি কম আসলো ভালো তো নাগে ওই যে বিটলবনের মধ্যে মরি এই বড়ই দে কামুর দিলি যে রাম সুটকে সুটকি না কেন ওরকম ডাক্তার শাসন দিতুন সারা জীবন বলে তোমার এই জিবলা সাইটে যাওয়ার লাগবো মহিলা মানুষের ছোঁয়া পাই আর লাভ নাই যাও তুমি না শোনা শোনা আমার বউ বিদেশ থাকে আমার বউ তো আবার ওমরা পরকিয়া করবো এই জন্য ভয় লাগে এতই যদি ভয় লাগে তাহলে বউরে পাঠাইছো কেন বিদেশ না পাঠাইছি কিন্তু পরকিয়া তো যদি এনে করি আমার বউ যদি ওমরা করে কিন্তু ওমরা পরকিয়া তো তোমার প্রক্রিয়া করবার কই নাই তোমারে আমি ভালোবাসি তুমি আমারে ভালোবাসো সেই অনুযায়ী আমার মধ্যে কিছু হতেই পারে তোমার সাথে যদি পরকিয়া করি ওমর আমার বউ মনে করো যে পরকিয়া করো আর ওমর আর বিদেশি ভালোবাসা তো সোনা তুমি বুঝোই চান্দি সোনা ভালোবাসা দল্লি সার না মনে রিভেট করে হালাবো বুঝছো কি তোমার লাগা আমার হইবো না যাও তুমি সোনা সোনা কি সোনা গেল গা যাক পরকিয়ার থেকে বসলাম বাংলাদেশের পরকিয়ার বিদেশি পরক দিয়ে আকাশ পাতাল ব্যবধান মনে কর 40 টন মালের গাড়ি উপর ডাকা তো বিদেশি পরকিয়া বাংলাদেশ এটা পাতলা আরে চোখের বুদ্ধি নিয়ে একটা কি জানি না দেখে বুঝো না কে বুইডা কালে দিয়ে প্রেমে পড়ছি তোমার হাতে যদি এটা মাইছে দেহে তাহলে না একবার জীবনটা শেষ হবো তাড়াতাড়ি আহ কি একটা মার খেলাম আসছে শরীরটা গরম ছাই গেছে এই আসছে ব্রেক করেন ব্রেক করেন কি হয়েছে বাংলাদেশের অক্সিজেন এত শক্তিশালী বুড়া মানুষ 12 বছরের যুবক বানিয়েছে আচ্ছা তোমার একটা কথা কই আয়নার সামনে কি খাবার না কোন সময় কেন তুমি আয়নার সামনে খাদাই আমার ভিতরে খালি জব 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 জৈবন জৈবন খালি টপ টপ করে আর একটা কথা তুমি আস্তে আস্তে দেখি গরম গরম বুড়া যে খেবা ধরবো না এর ভিতরে আগুনের আইলার মতো ঘন ঘন করতেছে সেটা কথা কই আমাদের দুজনে তাহলে প্রেমিক প্রেমিক এই দেশের প্রেম প্রীতি নমুনা দেইকে আমি আর দেশে থাকার আমার হইলো না আমার দেশে থাকার দরকার নেই আমি ডাইরেক্ট বিদেশি আমার বলবো বলে যেই থাকি গে তাও শরীরটা আমার ভালো থাকে